আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা এখন আছি নাটোরের যে বড় বৃহৎ একটি বিল এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিল যাকে বলা হয় চলন বিল, চলন বিলের পয়েন্ট এলাকায়। এবং এইখানে একটি ভ্রাম্যমান যে হাঁসের খামার, বিশেষ করে আমরা জানি যে এই সময়ে চলন বিল জুড়ে সম্পূর্ণ সারা চলন বিল জুড়েই কিন্তু এরকমই যে জায়গায় জায়গায় হাঁসের খামার নিয়ে খামারিরা আসেন, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসেন, স্থানীয়রা করেন এই খামার। তো এখন আমরা রয়েছি পয়েন্ট এলাকায় চলন বিলের, এবং এইখানে আমরা এসে দেখছি যে একটি বড় বেশ ভালো খামার একজন গড়ে তুলেছেন। এবং এইখানে দেখেন লাইটের ব্যবস্থা আছে, আলোর ব্যবস্থা আছে, এই যে হাঁসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন একটু কথা বলবো যিনি যে এই হাঁসের খামারটি করেছেন, এখানে কেমন হাঁস রয়েছে। এবং হাঁস যেহেতু দুই কারণে এখানে আমরা জানি যে লালন পালন হয়, একটা হচ্ছে ডিমের জন্য, একটা হচ্ছে মাংসের জন্য, এইটা কিভাবে তারা লালন পালন করছেন, কেমন খরচ পড়ে, সেটা আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ চান আলী। চান আলী ভাই, চান আলী ভাইয়ের খামারে কতগুলো হাঁস আছে এখানে? এখানে আছে 425 পিস। 425 পিস। তো এটা কি মাংসের জন্য করা নাকি ডিম? এটা ডিমের জন্য। ডিমের জন্য করা? ডিমের জন্য। এখন এই হাঁসগুলোর বয়স কত? এখন এই হাঁসগুলোর বয়স 18 মাস। 18 মাস। আপনি শুরু করেছিলেন কত বয়স থাকতে? একদিনের বাচ্চা থাকতে। একদিনের বাচ্চা থাকতে। আচ্ছা, তো এইখানে এই যে পানি, তো এই বছর বৃষ্টি কম, পানিও কম বিলে, তো এই বছর শুরু করছেন কতদিন আগে, এখানে আসছেন কতদিন আগে? এখানে মনে করেন এই জায়গায় আমাদের বাড়ি, এই জায়গায় থাকি। হ্যাঁ, এই যে বৃষ্টি পানি ওই জায়গায় এলাকা নিচু হয়ে গেছে, যে রাস্তা ধরে এসে আছি। ও আচ্ছা, রাত্রে তাহলে এখানেই থাকেন? রাত্রে এই জায়গায় থাকেন। তো এখন এই যে আপনার যে 400 কয়টা বললেন? 425 টা হাঁস ডিম পারে, কতগুলো? আজকে 312টা পারছে। 312টা হাঁস হাঁস ডিম পারছে আর কি? হ্যাঁ, ডিম পারছে। আচ্ছা, তো এগুলোরে খাবার দেন কি? এগুলো খাবার দিই গম, ধান, ফিট। আর বিলের পানিতে তাদের কি কি খাবার থাকে? বিলের পানিতে কি খায়? শামুক থাকে। শামুক গুলো খায়? আর হয় আর কচুরি পানা। হারায় যায় না? হারায় তো যায়, ভয় দিছে যে হারায় যায়। হারায় যায় না? হ্যাঁ। তো এখন ডিমের দাম কেমন? এখন গত চালানে বেঁচে আছি 15.80 টাকা। 15.80 টাকা প্রতি পিস? প্রতি পিস। তাহলে আজকে ডিম পারছে হচ্ছে আপনার 310টা? 312টা। 312টা। তো এটা কত 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 দাম হবে এটা? এটা তো ওরকম হিসাব করে লাগবে, ওই মোটামুটি 5,000 টাকার মতো আসবে আর কি প্রতিদিন। হ্যাঁ। আচ্ছা, ডিম তো এই যে প্রতিদিন 300-এর উপরেই পারতেছে ডিম? 300-এর উপরেই পারতেছে। আচ্ছা, তো আপনারা তো মোটামুটি লাভজনক হচ্ছে তো নাকি? লাভজনক হচ্ছে, কষ্টও আছে। কিন্তু কষ্ট আছে, এই খাবারটা পানি কম থাকলে আরো লাভ বেশি হতো, এত খাবার লাগতো না। আচ্ছা, যার জন্য এখন একটু খাবারটা বেশি লাগছে। হাঁস হারায় কিরকম দিনে? দিনে সব দিনই তো হারায় না ভাই, এখন মনে করেন হয়তো ম্যাগ বৃষ্টি আবার খারাপ হলো, দেখা গেল আরেকটা খামারের সাথে ঢুকে গেল, সেই টাইমে 2-5টা হারায়, এরকম ভাবে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে দেখছিলেন ভাইয়ের যে হাঁসের খামার, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে প্রতিদিন এইখান থেকে এই যে 425টি হাঁস আছে এখানে, আজকে 312টির মতো ডিম পেরেছে। এবং ডিমের দাম এক একটা 15 টাকার উপরে স্থানীয় বাজার অনুযায়ী, বাইরে হয়তো আরও দাম বেশি। তো চলন বিল জুড়েই আমরা জানি যে এই যে এই বর্ষাকালে বিভিন্ন জায়গা থেকে হাঁসের খামার নিয়ে আসেন খামারিরা, এবং তাদের সবচেয়ে বড় যেই লাভের জায়গাটা সেটা হচ্ছে যে এখানকার যে বিল, এই বিলের প্রচুর পরিমাণে শামুক থাকে, খাবারগুলো থাকে প্রাকৃতিক খাবার, এগুলো খাওয়ালে আর কি যেই হাঁসের অন্যান্য খাবারও তারা খাওয়ান, তো ওই খাবারটা কম লাগে, ফলে তাদের লাভটা একটু বেশি হয়। তো এই ছিল একটা খামারি ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, এবং তারা এই বর্ষাকালে এসেছেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে কেমন দাম হাঁসের ডিমের, কতগুলো তারা লালন পালন করেন, কেমন লাভবান তারা হন, এইসব তথ্য আজ আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।